নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে রেশনে দুর্নীতি, করোনা আক্রান্ত ও মৃতদের তথ্য গোপনের অভিযোগ নিয়ে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা বিক্ষোভ দেখালেন। রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিজেদের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতীকী বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। এদিন হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার একাধিক জায়গায় একাধিক নেতাকর্মী এইভাবে বিক্ষোভ দেখান। চুঁচুড়া হুগলি জেলার বিজেপি রাজ্য নেতা স্বপন পাল, সুবীর নাগ, জেলার নেতা সুরেশ সাউ, রাজীব নাগ সহ একাধিক নেতাকর্মীরা নিজেদের বাড়িতে এই প্রতীকী বিক্ষোভ দেখান। এই বিষয়ে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, দেশের বেশ কিছু রাজ্য করোনামুক্ত হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে বাংলায় এই মারণ রোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের লকডাউন ঠিকমতো পরিচালনা হচ্ছে না, কেন্দ্রের দেয়া খাদ্য বণ্টনে তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্নীতি প্রকাশ্যে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকার সরঞ্জাম পাঠিয়ে দিলেও ডাক্তারদের চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম দিচ্ছেন না রাজ্য সরকার। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সাথে সহযোগিতা করছে না রাজ্য সরকার। এখনও তথ্য গোপন করে যাচ্ছে রাজ্য সরকার, সঠিক উত্তর দিচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তবে রাজ্যে ভয়ানক আকার ধারণ করবে করোনা ভাইরাস। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। রাজ্য এই মহামারী থেকে নিজেদেরকে মুক্ত করতে চলেছে, আর পশ্চিমবাংলা ব্যতিক্রম, যেখানে ক্রমশ এই মারণ রোগ বৃদ্ধি পাচ্ছে। যদিও এই মারণ রোগের সংখ্যা বেশ কিছুদিন ধরে চেপে রেখেছিল, কেন্দ্রীয় দল যদি না আসতো আমরা জানতেই পারতাম না এখানে সংখ্যাটা কত। তবুও এই প্রচেষ্টা চলছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এই যে অপচেষ্টা, এই অপচেষ্টা থেকে নিজেকে সরিয়ে রাখুন। এটা তো আপনার দেওয়া রোগ নয়, আপনি কেন চাপতে যাচ্ছেন? সুতরাং এই যে জিনিসগুলো করছেন এগুলো থেকে নিজেকে বিরত রাখুন। এবং আইন শৃঙ্খলা যেভাবে এখানে ভেঙে পড়েছে, লকডাউন তো সেভাবে পালন হচ্ছে না। বিভিন্ন জায়গায় নানান রকমভাবে আমরা দেখতে পাচ্ছি পুলিশের নিষ্ক্রিয়তা। কঠোরভাবে এটা দমন না করলে পশ্চিমবাংলার অবস্থা কিন্তু সামনের দিন খুব খারাপ আছে। দ্বিতীয় কথা, কেন্দ্র থেকে যেসব খাদ্যশস্যগুলো পাঠানো হচ্ছে বা পশ্চিমবাংলায়, সেগুলো আপনার এই দলের লোকজন তুলে তুলে বাড়িতে নিয়ে গিয়ে মজুত করছে। বেশ কিছু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। আমরা আমাদের দলের তরফ থেকে, আমাদের বিজেপির তরফ থেকে যতটুকু সাধ্যমতো আমরা চেষ্টা করছি তাদের কাছে এই আহার তুলে দেওয়ার, কিন্তু সেগুলো কতক্ষণ? রাজ্য সরকার যে মালটা কেন্দ্র থেকে পাচ্ছে, যে খাদ্যশস্য কেন্দ্র থেকে পাচ্ছে, সেটা মানুষকে যদি বণ্টন করা হয় ঠিক মতো, তাহলে কিন্তু এই মহামারীর সময় মানুষ কিন্তু অনাহারে মরবে না। নয়তো ওই দিন দূর নেই, মহামারী এই করোনার সঙ্গে লড়াই করতে করতে দেখা যাবে পশ্চিমবাংলায় বহু মানুষ অনাহারেই মারা গেছে। তার